বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতপাতা থেকে একটু পশ্চিমে গেলে রাস্তার বাম পাশেই বগুড়া সদর ডাক বাংলো। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের ভিউ অফ বগুড়ায়। বগুড়া জেলা পরিষদের যে ডাক বাংলো রয়েছে সেটি আপনি কিন্তু খুব সহজে এখানে থাকতে পারেন, কিংবা আপনার পরিচিত কেউ যদি বগুড়ার বাইরে থেকে আসে তাহলে কিন্তু খুব সহজেই এখানে থাকতে পারবে। আর এখানে কিভাবে থাকবেন, কিভাবে এখানে বুকিং দিতে হয় এবং কি সুবিধা অসুবিধা আছে, চলুন শুনে আসা যাক। এখানে ডাক বাংলায় আসতে গেলে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তার লিখিত পারমিশন লাগবে এবং এখানে দৈনিক ভাড়ার হার হচ্ছে 100 টাকা আর ওই মাসিক 3000 টাকা। এখানে পরিবেশ ভালো, সুন্দর পরিবেশ। এখানে এখানে সমস্যা হচ্ছে কি, সিকিউরিটি গার্ড নাই, বুঝলেন? এখানে সিকিউরিটি নাই, এই একটা সমস্যা। তাছাড়া আমি ওই কেয়ারটেকার হিসেবে 24 ঘন্টা ওই থাকি আর কি। মেন সমস্যা হচ্ছে সিকিউরিটি গার্ড নাই, এটাই হচ্ছে বেশি সমস্যা। এখানে মাঝে মাঝে চুরি চোরটা হয়, আমি একলা সামাল দিতে পারি না। তো দর্শক, শুনলেন সুবিধা অসুবিধাগুলো। সুবিধা অনেক সুন্দর, পরিবেশ আমার কাছে খুব ভালো রয়েছে এবং খুব অল্প টাকার মধ্যে আপনি ভালো একটা রুমে থাকতে পারবেন, আরামসে থাকতে পারবেন। আর অসুবিধার কথা তো জেনে নিলেন, অবশ্যই যদি এখানে থাকেন কিংবা থাকতে চান তাহলে সেরকম একটা পরিস্থিতি নিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিউ অফ বগুড়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পর্ব নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনার আশপাশের মানুষগুলোকে ভালো রাখবার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।